ভাবি আই ভাবি ভাবি কি হইছে আমি চিল্লাই মা বাড়ি মাথা করতেছি কেন চিল্লাবো না আমি রান্না করতে যাব আপনি বললেন যে আপনি রান্না করবেন ভালো কথা তাহলে আপনি রান্না করতে গেছেন রান্নাঘরটা পয়সা করে আসবেন না কি রান্না করতে করতেছ না তুমি আর তো মা কিভাবে কথা বলতে কইতেছ আপনার বউ মা আমি সকালে রান্না করব ভাবি আমাকে বললো যে না আমি রান্না করি আগে আচ্ছা ঠিক আছে সে রান্না করবে যে রান্না করে আসছে ভালো কথা রান্নাঘরটা পরিষ্কার করে নাকি আসছে দেখেন তো কি এমন করে তুই আইছিস মা তন্ত আচ্ছা প্রত্যেকদিন তোমার এইটা না সেটা ছোট ছোট বিষয় নিয়ে বড় ঝগড়া করো কেন বলো তো দেখি আপনি আমার সাথে চলেন দেখেন সবকিছু সিরিয়াস এটা রাখছে আর গন্ধ বলতেছে কোনো পরিষ্কার করে নাই সে আমি নাকি রান্নাঘর পরিষ্কার করে রাখতে আসিনি দেখছেন এটা কোনো কথা কেমনে সাইদা সাইদা ঝগড়া করে কেন বউ আমি তো একটু আগেও গেছিলাম রান্নাঘরে কই এমন তো কিছু দেখলাম না যার জন্য তুমি একেবারে কুই দাঁড়ছো ঝগড়া করতে মা আমি মিথ্যাবাদী আমি মিথ্যা কথা বলি আপনি আমার কথা বিশ্বাস করতেছেন আপনার বড় বড় কথা বিশ্বাস করতেছেন তুমি তো ঝগড়াই টাই তুমি তো ঝগড়াই করো বাপের বাড়িতে আইসো খালি ঝগড়া শিক্ষা আর কিছু শিক্ষা এই ভাবি কথা বলতে সাবধানে বলবা মা আমার কথা বিশ্বাস করতেছেন আপনি আমার সাথে চলেন চলেন আপনি আসেন এত সাসামা শিখছে এই তো আসছো না দেখো আমি নাকি খালি মিথ্যা কথা বলি এখন দেখো আমি সকালে রান্না করব ভাবি বলে যে না আমি রান্না করি ঠিক আছে সে রান্না করতে গেছে রান্না করতে যায় তুমি যাই দেখো রান্নাঘরে কোনো জায়গায় সে পরিষ্কার করে নাই এমনকি দুর্গন্ধ ছড়াচ্ছে আমি সেটা সে বলার সাথে মা আমাকে তার পক্ষে আমাকে বলতেছে আমি নাকি ঝগড়া করি আম্মা এগুলা কি প্রতিদিন তো এসব ঝগড়া জাতি আমার ভালো লাগতেছে না দেখ তোরা তো আমি কিছু বলি না আসলে তো ছোট বউ তো ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করতে আসে এখন মনে করে এইসব কথা বললে তো বাড়িতে অশান্তি হয় যার জন্য আমি তোরে কিছু বলি না কি এমন হয়েছে আমিও তো গেছিলাম রান্নাঘরে এমন কোনো নোংরা হয় নাই যে যার জন্য আবার আসছে শুনাইতে এইরকমই করে প্রতিদিন তোমার বউ বুঝছো প্রতিদিন এরকম করে ঝগড়া লাগে মানে সে নিজেও থাকতে পারবো না শান্তিতে আর আমারও থাকতে দিব না তোমার বউয়ের মনে খালি হিংসা আর হিংসা আম্মা তুমি কি তাইলে করতে চাইতেছো যে আমার বউ মিথ্যা কথা কইতাছে তুই আসলে ভুল বুঝতেছিস বাবা বিষয়টা সেটা না মা আমি অনেকদিন ধরা লক্ষ্য করতেছি তুমি কিন্তু কোনো নিরাপক্ষ নাই তুমি মা হিসাবে তোমার যে দায়িত্ব সে দায়িত্বে তুমি নাই তুমি সবসময় তোমার বড় বউয়ের পক্ষ হয়ে কথা বলো তুমি এখনো বুঝতে পারতেছ না মা কেন বড় ভাবির পক্ষ নিয়ে কথা কইতেছে বোঝো বোঝো আরে মা তো বড় ভাবির সাথে খায় আমরা কি তোরে নিষেধ করছি নাকি আমাকে সাথে খাইতে ওই তার সাথে খায় না এগুলো তার পক্ষ হয়ে কথা কইতেছে দেখো ছোট বউ তুমি কিন্তু এগুলো বেশি বাড়াবাড়ি করতেছো আর তোমার সাথে কেমনি করে খায় মানুষ তোমার যে কথাবার্তার অবস্থা দেখছো মানুষ আবার তোমার সাথে খাবে আম্মা তুমি এটা কি কইলা এই যে এতদিন ধইরা সে আমার বুঝানোর চেষ্টা করতেছে যে তুমি আসলে নিরপেক্ষ না এতদিন আমি ওর কথা আমি শুনি নাই আমি ওর কথা বিশ্বাস করি নাই কিন্তু আজকে আমি ফুল অ্যান্ড ফাইনাল বিশ্বাস করতেছি তুমি আসলে আমাদের পক্ষে নাই তুমি আসলে তোমার বড় বউয়ের পক্ষে আর বড় ভাবি তোমারে কয়ে যাইতেছি তোমার জামাই সবসময় তোমার কথা শুনি না আমার বউরে অল টাইম ঝাড়ি মারে আর আমারও অনেক সময় বকাবাধ্য করে আমি এতদিন ধরে সহ্য করছি আর কিন্তু সহ্য করবো না আর যদি কোনোদিন তোমার জামাই আমার লোক উল্টাপাল্টা কিছু করে ওর লোকে কিছু করে আমি পুরো টেংরি ভেঙ্গা রাস্তা বসে ভিক্ষা করামু কার হাত পা ভেঙে দিতেছিস হ্যাঁ না 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 কিছু হয় নাই এই সাধারণ একটু বিষয় কিছু হয় নাই মা তো কইতে চাইতাছ না শোনো বুঝো না তুমি কাটিং নি বাঙ্গো তোমার ছোট ভাই গুণধর ভাই যারে ছোট থেকে লাইল্লা পাইল্লা বড় করছো তোমার টিং নি বাঙ্গাল লয়া বইসে আছে বউয়ের কথায় আম্মা তোমার বড় বউ এটা কি কইতেছে এ কি আমারে মারবার চাইছে আমারে এই কি হইছে কত কি 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 ব্যাপার তুই তুই আমারে মারবি আপনি এইভাবে কথা কইতেছেন কেন কেন কি হইছে আমি তো এই লাগেই আসলে আমার মাথার টেম্পার যে হট কেন আমি আসলে আমার মায়েরে বুঝাইতে পারতেছিলাম না এই যে একটা ভাবি অল টাইম আমার বউয়ের লগে ঝগড়া করে আর তুমি সবসময় আমার লগে বকাবাধ্য করো কেন তুমি সবসময় করবা কেন এখনো আইসো ঠিক মতো কথা না শুনে ঠিকই আমার গায়ে ধাক্কা দিলা কেন দিলা ধাক্কারে তুই আরে এভাবে কথা বলতেছিস মানে তুই তোমার লগে কেমনে কথা কমু তুমি অল টাইম কি করো তুমি যেই কোনো কাজে তোমার বউয়ের কথা শুনে আমার কি জারি মারো না তুমি তুমি আমার লগে ঝগড়া করো না আরে বিষয়টা তো সেটা না তুই আমার ছোট ভাই আমি কথা বলতে পারি না না তো আমি তো এখন আর ছোট নাই ছোট ছিলাম ছোট বেলায় আমি এখন বড় হয়ে গেছি তোমার এটা কিন্তু বোঝা লাগবে তুমি যেইটা করতেছো সেটা হলো অন্যায় কি ব্যাপার গলা গলা বাজি দিয়ে কথা বলতেছিস মানে গলা নামায় কথা কো গলা নামায় কথা কো কি গলা নামায় কথা কমু কি ভাইছো আমার গলা নামায় কথা কমু মানে আশ্চর্য ব্যাপার আম্মা কি ব্যাপার এই তুই কি তাহলে তুই সত্যি আমার মারতে চাচ্ছিস না মার তো আরে মার তো মার কেন
করছিস? কেউ কাউকে মানিস না? এ তোর বড় ভাই নাকি? কি আরম্ভ করছিস? লেখাপড়া শেখায় কি করছিস তাদেরকে? আমি এই দিন দেখতে চাইছিলাম এই জন্য তোদেরকে মানুষ করছি আমি। আর এই যে তোমরা, খুব মজা লাগতেছে তাই না? ভাই ভাই একজন আরেকজনকে উস্কায় দিলা। কিন্তু আমার এই ঢাকায় চাকরি করার জন্য আমি অবশ্যই ইচ্ছে করলে অনেক জনের চাকরি দিতে পারি, কিন্তু তুই আমার বন্ধু মানুষ, এই জন্য চাইতেছি তোরে ঢাকায় নিই। না রে বন্ধু, আমি আর ঢাকা শহরে যাবো না। ঢাকা শহর থেকে আমি গ্রামে ভালো আছি, কারণ প্রতি মাস গেলে আমি 10-20 হাজার টাকা ইনকাম করতে পারি। অতএব আমার ঢাকা শহর দরকার নেই। কার আরে 20 হাজার বেশি না 50 হাজার বেশি কত? হ্যাঁ সেলজুক, কিরে কি শুনলাম গতকালকে নাকি তোরা বলে ভাই ভাই মারামারি করলি? কি শুনছো? এই যে শুনলাম তোর ভাই বললো তোর গতকালকে মারামারি করলি দুই ভাই। মারামারি করছি তোমার কানে পৌঁছে গেছে? তোমরাও শুনে ফেলাইছো? আরে ভাই কথা তো গোপন থাকে না, গ্রামের কথা তো এদিকে দিক থেকে কথা ছত্র না। বুঝে বুঝে সবই বুঝি, তোমাকে কানে কেমনে আইব? ওই যে ভাই আমার বড় ভাই গুণধর ভাই, তুমি ঘরে এসে নিশ্চয় কইছে যে ঘরের মধ্যে আমি তুলকালাম কাণ্ড গোটায় ফেলাইছি, তাই না? আরে তোকে দুইটা বউ আছে না, দুইবার বউ, ওই দুইবার বউ তো মনে সুবিধাজনক না, ওরা তো মনে সারাদিন খালি ঝরকাঝাড়ি করে। এই তুই আমার বড় ভাইয়ের কাছে যেমনে শুনছস এমনি কথা কবি, আমার কথাও তো শুনতে হইব নাকি? তুই যে দুই বইয়ের দোষ দিলি কেমনে দিলি? দুই বইয়ের কি দোষ করছে? আমার বউ একটা সহজ সরল ভালো মানুষ, আর আমার বড় ভাইয়ের বউ দুনিয়ার ঝগড়াটা, তুই কি এটা জানোস? এটা কখনো শুনছস? এই যে দিন রাত 24 ঘন্টা সে শালি ঝগড়ার তালে থাকে, তার মাথার মধ্যে শয়তান কিলবিল কিলবিল করে, তুই বুঝছস এটা? আমার বউরে দিন রাত 24 ঘন্টা জ্বালায় পুরায় মাইরা ফেলতেছে। আমার মা, আমার মায়ের কথা কি কমু, আমার বড় ভাইয়ের বউয়ের লগে একত্র হইয়া আমার বউটারে 3 রাত 24 ঘন্টা জ্বালাইতেছে, আর আমার পুরা মাথাটা পুরা খায় ফেলাইতেছে। কে তোর মা? তো অনেক ভালো মানুষ আমরা সবাই জানি, গ্রামে সবাই জানো তোর মা অনেক ভালো মানুষ, আর তোর বড় ভাই, তোর বড় ভাইও তো ভালো মানুষ, কিন্তু গ্রামের যে মানুষজন আছে না বলা বলি করে যে তোকে দুইটা বউ আছে না, দুই বউ নাকি সবাই মিলে ঝগড়াঝাটি করছ তোরা। হন আমি তোর একটা কথা বলি, এক হাতে কোনোদিন তালি বাজে না, তালে শুধু আমি বাজাই না আমার বড় ভাইও বাজায়। এই যে ভালো মানুষ কয়ে ফেলালি, কি দেখে ভালো মানুষ করলি? তোরগুলোকে ভালো আচার এই লেগে ঘরের মধ্যে যা একবার আইসা দেখিস আমার বড় ভাইয়ের তাফালিং কি। আমার বড় ভাইরে তোরা এমনি বুঝবি না, যদি আমাকে একলগে থাকতি তখন বুঝতে পারতি কত বড় এক ক্রিমিনাল। তুই যা করছিস কাজটা ঠিক করছ, হাজার হলে সে তোর বড় ভাই, এটা তোর মানতে হইব, তুই কাজটা অন্যায় করছিস। বহুত কথা কইছিস তুই, শুনছি সব জায়গায় সবাই খালি মুরব্বিয়ানা মুরব্বিয়ানা ছাড়া আর কিছু নেই। আচ্ছা যাই হোক, কানে যাওয়ার গেছে, তুমি শুনছো, আমি চাইতেছি যে এটা নিয়ে আর কথা না বলে, ঠিক আছে? আর এখন আমার একটু কাজ আছে বাজারে, বাজারের দিকে যাইতেছি। বাজারে যাবি? যা, তবে তোমার ভাই একটু মিল থাকিস বুঝছো, কারণ গ্রামের ব্যাপার তো এগুলো নিয়ে অনেক কানাঘুষ হয়, সবাই জানাজানি হয়ে গেছে গা। এই জন্যই তুই মনে করি এত কিছু করছ, কাজের মধ্যে আর একটা কাজ ঢুকাই দিলি, এলে ভাবার সময় আছে? তাহলে তুই যাবি না? না আমি ঢাকা শহর যাবো না, আমি গ্রামে থাকুম, কারণ গ্রামে থাকলে কি জানো, গ্রামে থাকলে আমার এদিক সেদিক একটু ইনকাম ইনকাম আছে, কিন্তু ঢাকা গেলে তো আমার ইনকাম নেই, ঢাকা গেলে তো আমার চিনবো না। ঠিক আছে তুই ঢাকা থাকস, তুই ঢাকাই যা। তুমি এক কাজ করো, কালকে আমার বাপের বাড়ি দিয়ে আসো। কেন হঠাৎ তোমার বাপের বাড়ি যেতে হবে? বাপের বাড়ি যাবো না তো কি করবো, সারাদিন তো বাড়িতে থাকো না, সারাদিন তো বাড়িতে আমি থাকি, এই জানা জানতো না ভোগ আমার এই করতে হয়। কি একটা অশান্তি, নতুন করে আবার কি হলো? নতুন করে কি হলো মানে প্রতিদিনের কাহিনী তুমি দেখতেছো না? আজকে তোমার ভাই মারতে আসছিল আমারে। মারতে আসছিল? বড় ভাই তোমার মারতে আসছিল? মানেটা কি? তো সাহস দিন দিন বাইরে যাইতেছে। কি হয়েছিল কত? কি হয়েছিল মানে সাহস দিন দিন বাড়বে না, মানে যখন অন্যায় করে তখন তো কিছু কাও না, আমি যখন নালিশ করি তখন তো তুমি কিছু কাও না,
বুঝতেছি সবই বুঝতে পারতেছি এই বউ সারাদিন তার মাথার মধ্যে শয়তান বুদ্ধি তারা তোর কিছু দেয় না আর আমার মা সবসময় তার লাই দিয়ে দিয়ে মাথা টাকা উঠেছে আজকে তোমার গায়ে হাত তোলার তোমার মারার জন্য আসতেছে আজকে একটা না একটা কিছু হয় দেবো আমি এর আজকে একটা এসপার উৎপার করে থাকবো আজকে আমি আমার মায়ের কথাও শুনুন না কি ব্যাপার কি হয়েছে কথা তুমি কি শুরু করছো তুমি বেশি বাড়াবাড়ি করতেছো বড় ভাই আজকে তুমি আমার বউর যে অপমান বেজ্জতি করছো সেটা আর আমি মাইনে নিতে পারতেছি না তুমি প্রত্যেকটা দিন তোমার এই বউয়ের কথা শুনি না তুমি আমার বউরে অসম্মান করো তুমি আমার তুমি আমারে মারছো মারছি মারছি কি হইছে তুমি আমারে মারছো তোরে সব তোমার এত কি খাবো ফাস আচ্ছা তোমা থামো তুমি থামো কি করে আমি আমার বাইরে মায়ের ফেলাইছি আমি কত বড় অন্যায় আমার মা করে দেবা